আলাদাভাবে উপস্থাপন করতে ব্যস্ত রূপ সচেতন প্রতিটি মানুষ। রাজধানীর ছোট বড় বিউটি পার্লারে এখন তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়, আর তাদের কথা মাথায় রেখেই বিভিন্ন পার্লারে চলছে নানা অফার। মোহাম্মদ মজনু হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মৌসুমী আচার্য। সাজটি কে না পছন্দ করে, আর কোনো বিশেষ দিন হলে তো কথাই নেই। ঈদের কেনাকাটা শেষে একটু পরিপাটি হয়ে উঠতে রূপ সচেতন তরুণীরা এখন ভিড় করছেন নগরীর বিউটি পার্লারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত কিশোরী থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা নিজেকে আকর্ষণীয় করে তুলতে পার্লারের বিভিন্ন অফারের সেবা গ্রহণ করছেন। হেয়ারের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া উচিত, প্লাস হ্যাঁ ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল সব এভরিথিং। ঈদে নেইলস অ্যান্ড চুল, এ দুটো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। পার্লার কর্মীরাও নানা প্রসাধনী নিয়ে তাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন। তবে এবার ফেসিয়াল, ভ্রু প্লাক, হেয়ার কাট ও হেয়ার কালারের চাহিদাই বেশি। আমার এখানে হেয়ার কাটটা একটু বেশি হয় ঈদের আগে, ফেসিয়াল স্কিন চর্চাটাও সবাই চায় যে স্কিন একটু গ্লো করবে, ইনস্ট্যান্ট একটা গ্লো লুক চাইবে, দেন হেয়ারটা একটু সেট আপ হবে। হাত ভরা মেহেদি ছাড়া যেন ঈদের সাজ পূর্ণতা পায় না, তাই নিত্য নতুন ডিজাইনে মেহেদিতে হাত রাঙিয়ে দেবার ব্যস্ততাও চোখে পড়ার মতো। এত সাজ, এত আয়োজনে নিজেকে সাজিয়ে তোলার এই ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। মৌসুমী আচার্য, এসটিভি, ঢাকা। সাজেক ভ্যালি, ভারতের মিজোরাম সীমান্তের কাছে রাঙ্গামাটি জেলা।